জাতীয় সড়ক নয় এ যেন মরণ ফাঁদ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা বারবার সংবাদ মাধ্যমে এই জাতীয় সড়কের দুরবস্থার কথা সংবাদ মাধ্যমে সম্প্রচার হওয়ার সত্ত্বেও কর্ণপাত করছে না সংশ্লিষ্ট দপ্তর সহ স্থানীয় প্রশাসন জানা যায় দীর্ঘ এক বছর যাবত বারবার সংবাদ মাধ্যমে তেলিমুড়া মহকুমার আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কের বেহাল দশার কথা সম্প্রচার হওয়ার পর আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়ককে সম্প্রসারিত করার লক্ষ্যে বহিরাজ্যের এক বেসরকারি কোম্পানি হাত লাগায় কাজে এক প্রকার অবৈজ্ঞানিক প্রথা এবং যান চলাচলের বিকল্প রাস্তা না থাকায় বেগ পোহাতে হচ্ছে ওই রাস্তা ধরে আসা বহিরাজ্যের লরি চালকদের ওই সংস্থার কাজ বর্তমানে বর্ষাকালীন পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়ে আছে জাতীয় সড়কের সংস্কার ও সম্প্রসারণের কাজ আর কিছু কিছু অংশের কাজ করার ফলে বর্তমানে আঠারমুড়া পাহাড়ের বেশ কিছু জায়গায় জাতীয় সড়কের অবস্থা মরণ ফাঁদে পরিণত হয়ে আছে যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে তাতে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে বলে শুভবুদ্ধি মহলের অভিমত জানা যায় তেলিমুড়া মহকুমা মুঙ্গেগামী ব্লকের অধীন মুঙ্গেগামী বাজার পেরিয়ে বেশ কিছু স্থানে জলজমাট ভেদে জাতীয় সড়কের অবস্থা খুবই করুণ দশায় পরিণত হয়ে আছে একচল্লিশ মাইল ৪৩ মাইল ৪৫ মাইল এবং ৪৭ মাইল এলাকার বেশ কিছু স্থানে বড় বড় গর্ত হয়ে জাতীয় সড়কের অবস্থা খুবই বেহাল নজরনে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তর এবং বর্তমানে ওই এলাকার কাজে নিযুক্ত ওই বেসরকারি সংস্থা তথা নীতিন সাইক কোম্পানি এই ব্যাপারে বলতে গিয়ে এক বহিরাজ্যের লরি চালক জানান मतलब गाड़ी का खराबी हो रहा है कुछ कोई दिक्कत होता है क्या कहाँ गाड़ी का खराबी तो होता ही है ना अभी जाने में ये हमारा खराब हुआ था लक्ष्मण चला के बहुत दिक्कत है यहाँ से इतना ये रोड ऐसा है ना करीब 20-25 किलोमीटर तक तो ऐसा ही है ऐसा ही है तो गाड़ी का तो कुछ खराबी होता है हाँ होता ही है कितना नुकसान होता है कितना नुकसान अरे होने के लिए क्या 15,000 भी लग सकता है हमारा तो लगा 16,000 तो ऐसा रोड खराब है क्या क्या कहेंगे गवर्नमेंट को यही कहेंगे भाई कि जल्दी जल्दी इसको बनाया जाए बहुत तकलीफ हो रहा है